মানুষের আইনে কোন তিন পয়সা মূল্য আমরা দেয় না আল্লাহর আইনের বিরোধী যত আইন তুমি করো সমস্ত বাতিল হয়ে যাবে আল্লাহ জমিনে কোন আইন চলবে না আল্লাহর আইন ছাড়া আহ্লাদিসের একটা জীবন থাকতে কশ্চিন করে তোমার আইন মানবো না আমরা জোরকে সাপে যাও যাও থাক পড়ে ওখানে সারা জোর পেশাব করবে কোথায় আর কাকে পেশাব করতে পায়খানা করবে আমরা অত ধুয়ে সাপ করতে যাবো না কোনদিন জোর ক্ষমতা আছে জোরকে মারছে বসাবে বসাও গিয়ে

যারা খাওয়া শুরুতে বিসমুল্লাহ বলে খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলে মরা সাহেব বলে সেই আল্লাহর ফ্রেস্তা সেই বোমা সব নিয়ে চলে গেছে লাল বাদুর শাস্তি বলে বলে কি হ্যাঁ আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ ফ্রেস্তায় যথেষ্ট দুনিয়ার সমস্ত বোমা আমাদের কোনো প্রয়োজন হয় না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيان الوجيز وما آتاكم الرسول فخذوه وما آتاكم الرسول হমা নাহ মান হো পান্তা হো যে ছোট আয়াতা হয় অজনি বললাম বে হোসনে বয়ানিল ওয়াজিজ ছোট্ট কথায় বহু কথা এর অর্থ অমা আমার কম লাহো পাতি মানে আল্লা আমার রসুল তন্দ্রে দেন উনকি বেগুন দেয় না গোশ দেয় রাত্রে কি ভাত খাইছে হ্যাঁ আল্লাহ কেউ গোশ দেয় মাছ দেয় এর জন্য আমার রসলে আসছে নাকি কেন আতাক মানে আমার এখন তোমাদের কাছে নির্দেশ দেন খুঁজু হো ওটা গ্রহণ করো অর্থ মেনে চলো পাতি হৌ হো ছোট্ট কথা এটা কেন নাজিল হয়েছিল এটা কোন সুরে বলতে পারো কত নম্বর আয়াত সাবাস মনে হচ্ছে কি তাহলে তোমার কিছু লেখাপড়া করেছো ধন্যবাদ এই আয়াতটা আহলাদিসের যত মুভমেন্ট আছে যত ওয়াজ নসিহত আছে পুঁজি কিন্তু এইটাই আহলাদিসের মূল স্পিরিট হচ্ছে এই ছোট্ট একটা আয়াতের মধ্যে এই এই মোবাইলওয়ালা ওই যে একটু বাড়ি বলতেছে কেন এত টেপ করা শখ কেনা এই যে নেটে যাচ্ছে নেটে হবে বাড়িতে গিয়ে নিয়ে নিও এখন টেপাটিপি একদম বন্ধ খালি মাথাটা আমার কাছে থাকবে ও তো ঠ্যাং ব্যাং দরকার নেই আমার মাথা যেন এখানে থাকে ঠিক আছে তো তৈরি ঠ্যাং ছিল না দুনিয়া জয় করেছি মাথা ঠিক ছিল যে তোমার মাথা যদি মোবাইলে ঢোকে তা তোমার তোমার কী হবে মোবাইল যেন উঁচু না হয় বলতেছি এটা সারা দুনিয়া লোক শুনছে এই বক্তব্য আন্তর্জাতিক বিশ্ব এখন এখানে সকাল আরা যায় রায় তারা সন্দির পরে শুনতেছে তাই না তাহলে ও সমস্যা কি অত মোবাইল ধরাধরি চলবে না চোখ কান মুখ সব থাকবে এইদিকে আমাদের চোখ কটা নেতাদের চোখ কয়টা চারটা আমাদের কান কটা নেতাদের চোখ কটা চারটা এই দুই চোখ আর দুই কান তো গরু ছাগলেরও আছে এই সব তো চলবে না আরে যান করব আর একবার ডাটছে ঘুম পড়বা আরামসে মারশাল্লা নাক ডাকি এই নাম আহলে চান্দ্র না কারণ আমার ধারণা ছিল আমার ছটার থেকে বক্তব্য সেলি এখন যে বলছে আব্বা তা তো ছটা শেষ শিখি দৌড়ো শিক্ষিত অলওয়েজ রেডি থাকতে হবে বলে তো যায় না কথা বুঝলে আমার ছটা শেষ আমি বলছি ওটি বলতে শুরু আমার ধারণাই বলতো আমার কাছে মানে কি বলে ওটা কী বলে কর্মসূচি ওটা আমার কাছে নেই ও আছে টেবিলি টেবিল তার শুইনি রাত্রি তো খাইছে ছিলাম বাসায়

এই যে শৈফুর বসে আছে না ও কবে এর উপরে ওকে ট্রেনিং দিয়েছে এই মার্কাজে ওই কাগজটা আমাকে এখন পর্যন্ত আছে মাহফুজ আসো মাহফুজ জয়পুর হাটে পালাইছি নাকি ওদের কী কেছে আসো তো থাকতে হবে তোমার ওই দিনের তালিকা দিয়ে মাহফুজ নাম দেখছি আমি কে কে ওই দিন বক্তব্য দিয়েছে আসার উপরে এইসব ট্রেনিং এখানে বসে এই মার্কাজে বসে হয়েছে এত সস্তা আজকে এসব সারা দেশে নেতৃত্ব দিচ্ছে এমনি নাকি এদের পুজো আমাকে শত হাজার হাজার ঘন্টা ব্যয় করতে হয়েছে এত সহজে কর্মী তৈরি হয় না বল আসর দুই মিনিটে শেষ করা যাবে আসর দুই ঘন্টা লাগবে এমন একটা সুরা জামে মানে এবং যে আর কোন সুরা করে নাজিলের খালি একটা আসরই নাজিল হইতো ওটি যথেষ্ট হইতো এটা কাদের জন্যই বলে হ্যাঁ জ্ঞানীদের জন্য মূর্খরা তো ও আসর সুর তাল দিয়ে বারে চলে গেলে সালাম শেষ এটার নাম তো আসর না যাই হোক আজকে আত্মসুরে বলে দি আবদুল্লাবিন মাসুদ প্রখ্যাত সাহাবি নাম তো আপনারা সবাই জানেন ফকাহায় সাহাবা যারা সাহাবিদের মধ্যে যারা ফকি ছিলেন জ্ঞানী ছিলেন মুস্তাহিদ ছিলেন তাদের মধ্যে অন্যতম সাহাবি হচ্ছেন আবদুল্লাহ মাসুদ অথচ ইনি কিন্তু মক্কা ওকবাবিন আবি মোয়াইতে রাখাল ছিলেন এটা ইতিহাস খবর রাখেন মক্কার নেতা অকবাবিন আবি ময়াইদ যে আল্লাহ রসুলের দুশ্মন ছিল

হাড়ের গুঁড়াকে জানতে হবে এত বেয়াদবের বেয়াদব্লা মুখে হাড়ের গুড়ে মেরে দিয়েছে এই বেয়াদবের রাখাল ছিল আর তিনি হলেন দিনের কারণে ইসলামের কারণে ইমানের কারণে বিশ্ব ইতিহাসে শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন বললাম আলহামদুলিল্লাহ যদি ইসলাম না আসতো এমনি ওষুধকে আমরা কেউই চিনতে পারতাম না এবং এই বদমাসটার নাম কি আবু জাহাল আবুজাল নেতা না একে যুদ্ধের ময়দানে কতল করেছিলেন দুই বালক ইয়ং দুই ছেলে মহাজ আজ ও আব্বাস দুই ভাই এ আব্দুল্লাহ আমার বড় নেতাটা কোনটা ওদের আমার রসুলকে গাল দেয় সেই নেতা কোনটা ও ওত শত রসুলকে গাল দেয় ওই লোকটা কে হ্যাপাটা তোর থাম ও উনি তো মনে করেন যে ছোট্ট বাচ্চাদের বাসায় কি গ্রামে আমি মুরব্বী

জয় ইবিনসুদি এই ইবনি এই মসুদ রাখালটা পরবর্তীকালে বিশ্ব ইতিহাসের একদম অন্যতম শ্রেষ্ঠ ফকিরের মধ্যে পরিণত হয়ে গেলেন অথচ তার বাড়িতে খাবার ছিল না একদিন তার স্ত্রী জয়নাব গিয়েছেন আল্লাহ রসুল দরবারে বাইরে যে আরেকজন মহিলাকে নিয়ে গেছে বলছে খবরদার বেলাল আল্লাহ রসুল কাছে আমাদের পরিচয় দিও না তুমি বলো দুজন মহিলা এসে প্রশ্ন করছে যে স্বামীকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না কত আমাদের নাম জানো বলো না আর লজ্জা লাগে না এত বড় সাহাবির স্ত্রী এত যে গরিব বাড়িতে খাওয়া জোটে না এ কি বলা যায় নাকি তা আল্লাহ রসুল তো বুঝতে পারছে কোন মহিলা আসে উনি তো বৌদের নামও জানে তার রসুল নাকি ওনার সামনে না করার তো কায়দা নেই বলতে ইনকাম থেকে তোমার স্বামী এবং সন্তানকে যদি দান করো তুমি দ্বিগুণ নাকি পাবে একটা নাকি তো দান করার নাকি আরটা হলে নিজের আত্মীয়তা সম্পর্ক জোরদার করার নাকি এই হাদিসটা পেলাম কিন্তু এইভাবে গোপনে হাদিসটা আমরা সবাই জানি কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা কি ব্যাকগ্রাউন্ড কিন্তু এই তাহলে ইবনি মসুদের বাড়িতে খাবার ছিল না তিনি সবসময় আল্লাহ রসলের সঙ্গেই থাকতেন তার কোনো ধ্যান জ্ঞান আর কিছু নাই কি করে আমার রসুলের সঙ্গে থাকা যায় কি করে শেখা যায় কি করে তার সব সব জানা যায় এই জন্যই পাগলের মতো সঙ্গে ঘটত আবু হর মাত্র চার বছর তিনি ছিলেন শেষ আল্লাহ সাথে উনি বলছেন হালদার রসুল আমি যা শুনছি ভুলে যাচ্ছি আমাকে দোয়া করেন রসুল বললেন চাদর বিছিয়ে দাও জেনে চাদর বিছিয়ে দিল উনি দোয়া করে দিয়ে দিলেন বুকে মিশিয়ে নিলেন এই দিন থেকে মৃত্যু পর্যন্ত একটা হাজির আমি ভুলে জানি আর জানেন দেন কিন্তু আর একজন হাজির ওকা ও সাহেব মেহেসেন রসুল আমাকে একটু দোয়া দেন আর হবে না সবাকে আবুহার আবু হা তোর আগে আবহাওয়ার দোয়া নিয়ে নিচে আর বাবা এই আবহাওয়ারাকে নিজে কত টিটকারি করে মজাহিব দুষ্টু হুজুররা আবহাওয়াররা ফকি সাহাবিনা আনাস ফকি না এ কয় গুনি ফকি ওর গায়ের ফকি আবহাওয়া ছিলেন মক্কার গভর্নর কার আমলে ওমর ফারুকের আমলে ওমরের আমলে মক্কার গভর্নর হওয়ার চারটি খানি কথা না যার মধ্যে সাহসিকতা আছে নেতৃত্বে ছটা গুণ আছে না সাহসিকতা জ্ঞান প্রজ্ঞা দূরদর্শিতা এগুলো থাকলে তো নেতৃত্ব দেওয়া যায় শুধু হাফেজের আর বড় আলম হলি নেতৃত্ব দেওয়া যায় না নেতৃত্ব দেওয়াতে প্রথম গুণ হচ্ছে সাহসিকতা তারপরে দূরদর্শিতা তারপরে প্রজ্ঞা তার পরে গিয়ে আলম কেন পরে এতগুলো যদি দূরদর্শিতা এবং প্রজ্ঞা যদি তার মধ্যে না থাকতো তো মক্কার গভর্নর মতো গুরুত্বপূর্ণ পদ যেগুলো সাহাবীরা সবসময় বসবাস করেন সেইখানে আবহাওয়ারা তিনি গভর্নর করতেন মক্কান ভুল হচ্ছে মদিনের গভর্নর করলেন মদিনের গভর্নর করেছিলেন রাজধানীর বলা যেতে পারে প্রশ্ন সেটা না আমি খালি একটাই বলছি যে এই এই ছোট্ট একটি কথার উপরে এর সার নজুলটা কি বিজয় হয়ে গেছে গনিমত বন্টন হবে মানুষ সসময় মালাল ইন্নাল ইন্নাল ইসানি লক্ষ অন্যলা ইন্নাল কি লেহব্বিহি বলো লেহব্বুল খায়ের তাই না হব্বিল খায়ের মানুষ খায়ের মানে কি না না এখানে খায়ের অর্থ মাল মানুষ সবসময় মালের লোভ খুব বেশি তোমরা এ সবারই পঞ্চাশ জন লোক এখানে থাকবা ছোট্ট সুড়ঙ্গ পথ এই সুড়ঙ্গ পথ দিয়ে কাফের ঢুকবে শত্রু সৈন্য ঢুকবে যদি দেখো যে আমাদের লাশ নিয়ে যাচ্ছে পাখি ছ মেরে তথাপি তোমরা এই এই মানে সুড়ঙ্গপাত ছাড়ব না যদি দেখা যায় যে গনিমত সব বন্টন হয়ে যাচ্ছে তথাপি এই সুড়ুঙ্গপাত ছাড়ব না বিজয় নিশান উঠছে মুসলমানদের তথাপি এটা ছাড়ব না এত করে বলে দিয়েছেন উনি এমনকি আমার লাশ যদি পাখিতে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন দেখো যে আমরা সব মরে গেছি তথাপি তোমরা কখনো এই সুড়ঙ্কা ছাড়ব না এত করে কড়া করে বলার পরেও যখন দেখলেন যে না মুসলমান তো জিতে গেছে কাফার সব পালিয়ে চলে গেছে ময়দান তো ফাঁকা আলগানিমা আলগানিমা বলে পঞ্চাশ জনের মধ্যে চল্লিশ জন বেরিয়ে চলে আসছে তাদের নেতা যে দশজন নেতৃত্বে যুব নেতৃত্বে যে দশজন ছিলেন তারা প্রাণ পণ যুদ্ধ করলেন কিন্তু সব দশজনই শহীদ হয়ে গেলেন তারপরে শত্রু ঢুকে পড়ল সুড়ঙ্গ পথ দিয়ে ঢুকে পড়ে একেবারে পরাজিত কাফের বাহিনী বিজয়ী হয়ে গেল মুসলমানরা পরাজিত হয়ে গেল নবীর একটা হুকুম অবাধ্যতা কারণে আল্লাহ পরে ক্ষমা করে দিয়েছেন তাদেরকে তো মানুষের চরিত্র তো লোভী চরিত্র করে ফেলেছে আর কি করা যাবে আল্লাহ ক্ষমা করে দিলেন সেই গণিমত বন্টন উপলক্ষেই কিন্তু সুরে আনফাল নাজিল হয় রসুল গণিমৎ বন্টনের সহ কোনো পরামর্শ হবে না রসুল যাকে যা দিবে তাই নিতে হবে কোনো কথা বলা যাবে না কমান্ড একেবারে পুরো এখানে ইমারতের এখন একাত্র প্রমাণ হয় যেখানে অত গণতন্ত্র চলবে না বাবা মহা ডিস্টার্ব শুরু করি তোমরা আর সুর হাসরটা এটাও গণিমত বন্টন ফাই বন্টন সম্পর্কে না জিজ্ঞেস ফাইটা হে হল এই যেগুলো বিনা যুদ্ধে জয় হয় যুদ্ধ করে যেটা জয় হয় যেটা পাওয়া যায় ওটা হলো গণিমত আর বিনা যুদ্ধে যেটা পাওয়া যায় সেটা হলো ফাই ওটা সম্পূর্ণরূপে আল্লাহ রসুলের নিজস্ব কমান্ডে ঠাকুর যাকে যা দেবেন সেটাই পাবেন একটা লোভ হল তাই তো আল্লাহ রসুল কার না কারা কি দেয় উনি মহাযোদ্ধের মধ্যেও দিলেন আনসারদের মধ্যেও দিলেন আবুদুজানা আনসারি তাকেও দিলেন মহাজদের মধ্যেও যারা গরিব নিষ্কিন তাদেরকে দিলেন আর বাকিটা ওনার মেয়ে যে ফ্যামিলি মেনটেনের জন্য থাকবে এগুলো কথা এরপরও মানুষের লোক আল্লাহ এতদিন বলতে যে এটা রসড়ি দেখতে আর মানুষ দেখি আমার দেয় কি এটা হয় না বয়স্ক ভাতা গরিব মানুষই পাবে ধনী মানুষ বয়স্ক তো বড়ো মানুষই হয় ধনী গরিব মানুষই হয় তাই না এই ধনীগুলো লাইন দিয়ে সামনে নিচ্ছে তো ধনী আর গরিবরা না খেয়ে মরতেছে পেপার তো প্রায় দেখি একশো পাঁচ বছর এক বুড়ি নিজে সাংবাদিক লিখছে ইনি কি এখনো বয়স্ক ভাতার হন নেই কথা বলছেন তো এই তো আমাদের দেশে বর্তমান যে আমরা দেখছি এটা কিন্তু আজকে নতুন না মানব চরিত্র শুরু থেকে এই পর্যন্ত একই তো সাহাবিদের মধ্যে এই চরিত্র ছিল তখন এই আয়েকটা নাজিল দা। অমা আতা রসুল হো খুজু হো অমানাহা কুমান্তাহ তোমাদেরকে আমার রসুল যা দেন তা নেও যা দেন না সেখান থেকে বিরত থাকা কালাস কিন্তু এই উপলক্ষে নাজিল হলেও এটা মানব জীবনের সার্বিক জীবন উপলক্ষে নাজিল হয়েছে এখন তো গণির মতো নেই ফাইও নেই কিছুই তো আমাদের সামনে তাই না কিন্তু আমাদের হুকুম পালন করতে হবে না জিবিল এসেছেন দুই দিন সালাত আদায় করিয়েছেন প্রথম দিন আউ্বাল অব্তে পরের পরের দিন আখিরি অপ্তে মক্কায় মক্কাম ইব্রাহিমে তাই তো বললেন তোমার রুম সালাতের টাইম এই দুই সময়ের মধ্যবর্তী স্টার্ট এই যে নির্দেশনা তিনি দিয়ে গেলেন ফজর সালাদ ফজর সময় জোহরের সময় জোহরের সালাদ আসরের সময় আসরের সালাদ মগরের সময় মগর এই যে সালাতের পাঁচটা পাঁচ সপ্তাহ পাঁচটা টাইম নির্ধারণ করে দিয়ে গেলেন না আমি যদি বলি আমি মগর সালাদ ফজরের সঙ্গে পড়ব ইন আমল বিনিয়া তো আমি নিয়ে কায়াদাগির করলাম নবাতন উসলিয়া রাকাত কি সালাসা রাকাতেন বিল মগরেব সেই ওক্ত শোভা আর যদি বলি দিই আমি মগরেবের তিন টাকা সালাদ ফজর সময় পড়িলাম নিয়ত পড়লে হবে ওটা হবে না কারণ আপনাকে নিয়ত বেঁধে দেওয়া হয়েছে এক আল্লাহ রসুলের পক্ষ তিনি নির্ধারণ করে দেওয়া ওর আগে পিছিয়ে কোনো কিছু করার ক্ষমতা আপনার নাই এই যে নির্দেশ যদিও ভাই বন্টন উপলক্ষে নাজিল হয়েছে মূলত এই নির্দেশ মানুষের জীবনের মুসলমানদের জীবনের একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যুর পর জামাজা পর্যন্ত এই এই বিধান চলবে আমরা যারা আহলে আন্দোলন করি আমাদের বাদ নাকি এটা এটা কি আমাদের জন্য বাদ বাদ না আমি এখানে দায়ী বলতে পারি কারো দাড়ি খাটো কারো দাড়ি লম্বা কারোর টুপি মাঝারি কারো টুপি মানে সুন্নত মতো এই সব দেখতে পাচ্ছি না আমার সামনে কত লোকের টুপি যে ফেলেছে কালো একটা টুপি ফেলে দিয়েছে কত নাম যে না ঠিক নেই গুনিগত রাখি না কত যে নামটা পাল্টা দিছে ওই যে কালো টুপি দেখছেন না শিয়া ওই যে শেয়াদের ইমাম চলে গেছে গায়েব হয়ে গেছে তারা তখন থেকে এই পর্যন্ত খুশ্তি আছে শোকে কাত চলে গেল গো আমার ইমাম সাহেব ও সেই শখেবার কালো টুপি পরে চুলও কালো টুপিও কালো আসলে টুপি না চুল মাথা বোঝাই যায় না এসব চলবে না এটা আলেজ আন্দোলন প্ল্যাটফর্ম আমার লসুর সাদা টুপি পরতেন তিনি সাদা পছন্দ করতেন সাদা পরতে নির্দেশ দিয়ে গেছেন কথা খালাস খালাস এর মধ্যে আর কোনো ডানি ব্যয় একাপাকা কোনো কথা নেই কথা বুঝতে পারছেন আপনি প্রেসিডেন্ট হলেও সাদা টুপি গরিব হলেও সাদা টুপি কারাগারে গেলেও সাদা টুপি বাইরে আসলে সাদা টুপি এই যে আরেকজন কালার এই যে আমাদের মুক্তিযোদ্ধা শুনতে না হ্যাঁ হাসতেছি হবে আরে তরবারি দিয়ে দুনিয়ামূলক যোদ্ধা করেছে এখন আর তাকওয়া দিয়ে জাহান্নামের মুক্তিযুদ্ধ হও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো এইসব যুদ্ধে কিচ্ছু হবে না আমাদের মুক্তিযুদ্ধ আমরা থেকে জান্নাতে যাওয়ার মুক্তি যুদ্ধ আমরা প্রকৃতি মুক্ত যুদ্ধ তারাই যারা জান্ন থেকে বাঁচতে চায় কিসের মুক্তি যোদ্ধা অত এসব ছাড়ো আমাদের সার্বিক জীবন গড়ে উঠবে এই আয়াতের লোকে মনে থাকে যেন এমনি মসুদ বললেন উলকি কারণে মহিলা আর

বনু আসাদ গোত্রের উম ইয়া এক মহিলা রাগে ফুলছে আমি ধরবে এই মসুদকে এ কোথায় পাইল আমি কোরআন তো আমি কোরআন হাফেজ কোরআনে কোথাও এই আয়াত নাই কোন মহিলাকে আল্লাহ নিষেধ করার নেই সে সৌন্দর্য বৃদ্ধির জন্য তার এই ভুরু কাটি সরু করবে দাঁত সরু করবে আঙুল একটু নক টোক কায়দা করবে এগুলো করায় কোথায় নিষেধ আছে করোনা দেখাইতে হবে এমন খেপা খ্যাপছে মহিলা ও সরাসরি ইউনিভার্স বাড়ি চলে গেছে তুমি নাকি এটা বলছো হ্যাঁ কেন বলবো না আমার রসুল তাকে লানত করেছে আমি তাকে লানত করবো না কেন তো নাই তো অবশ্যই কোরআনে আছে বলে আমি করোনা হাফেজ আমি বলছি করানো না তুই করেন আসে আমিও করানো হাফেজ এই দুজন লাগলো ইবনি মসুদ বললেন করুন আপনি ভালো করে পড়লে আপনিও পাবেন তো আচ্ছা বললেও দেখি এই একটা বললেন ও মা রসুল বলেন যত বলেন তত নাকি ফাল ধরে বলতো অমনহা হুম তখন মিয়া কু বলছে এর মধ্যে তো ওইটা নাই নাই তো আল্লাহ রসুল তা নির্দেশ তাই গ্রহণ করো আল্লাহ রসুল বলছেন লাল আল্লাহ হল মুস্তাফা শেমা মুস্তাফা শীমা আল্লাহ রসুল বলছেন লানত করেছেন আল্লাহ ওই উল্কি কারণে মহিলার উপরে তো আল্লাহর বহুত নির্দেশ রসুল যা বলে তাই শোনো তো রসুল লাহানত করছে আমি লাহানত করলাম তখন বলছে হারি ই তো আমি বুঝি নাই বুঝছেন এবার সাফি রহত উলালে তিনি বলছেন দেখো এ যার কালাম ই খোয়ালে ফু কালাম রসুল্লাহ এ সাল্লাল্লা হে সাল্লাম বলেন যতবার আমরা নবীর নাম নেব ততবার আমরা আরবিতে বলি আর বাংলায় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও লামটালে কেবা ওয়াসাল্লাম কার সালাম না সালাম আলাইহিস সালাম ন নবীদের শানে আর আমাদের নবীর শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম না এটাও শেখার ব্যাপার আছে ওহ বিপদ اذا رايتم كلامي يخالف كلام رسول الله صلى الله عليه وسلم ফাদরবু বে কালামে আল আমার কোনো কথা যখন আল্লাহ রসুলের কথার বিপরীত তোমরা পাবে আমার কথা দেওয়ালা ছড়ি মেরে দেওয়া এত লোক বললো এই মাম সাহেব খুব তো বললি লম্বা কথা বলো তো বলতো আমরা যাবে কিনা বললা বললা বোঝো তো আমার দেশে বললা বলে এদিকে শুদ্ধ ভাষা হলে বলতা জম্বুর বলে আরবিতে এক হাত বললা বারোয়ার সিং উড়ে যায় কি ধার তিনের ছোটবেলায় গান গাছ ইয়ে তো মহা সমস্যা বলতো আমার হাদিস পাবো কোথায় হ্যাঁ তোমার তো জবাব দিচ্ছি দাঁড়াম বলতো আমার হারামা জায়েজ কোথায় পেলেন আল্লাহ রসুল বলছেন শায় খাইন যা বলে তোমার তা মেনে নিও অর্থাৎ ওমর যা বলেন তা মেনে নিও তো ওমর বলেছেন বলতামেরু অতএব এটা জায়েজ এতে হাদিস তো হয়ে গেল কোথাতে কোথায় চলে এসে দেখছেন নাই হাদিসেও নাই কিন্তু হাদিসে বলা হয়েছে অপকারের ওমর যারা বলে তার মেনে নিলে কেউ শূন্য দিনের মহাদিন আসে না তো ওমর যেহেতু বলে সে বলতো আমার মারা জরুরি পারলে মেরে দিও ওই জন্যই বললাম তো এক হিসেবে আল্লাহর হুকুম মানা হলো খেয়াল করেছেন আহলাদিসের প্রতিটি মশলা এইভাবেই প্রতিটি মশলা এইভাবেই আমরা যে বায়াত নিচ্ছি বারবার নিচ্ছি না আজকে আবার নেব জেলা সহজে নতুন হবে না আজকে সব তাদের বায়াত নেব না আলদর্শ ডাক দিচ্ছেন এই দিগস যে হালদর সাহেব আমার তো কদিন আগে মুসলমান হওয়ার বায়াত নিচ্ছে আবার কি নেবো বেটা কথা শোনা এদিকে আসো বায়াত নাও তো বায়াত নিল বায়াত নিল এবারে একদিন এসে তয়েব থেকে এক গ্রুপ আগালদার রসুল শুনলেন যে ও একজনের কুষ্ঠ রোগী তাহলে খবর পাঠালেন ওকে যে বলো তোমার বায়াত তো আমরা নিয়েছি মানে কুষ্ঠে হাতে হাত দেওয়া যাবে না তাহলে কুষ্ঠ হতে পারে তোমার বায়াত আমরা নিয়েছি একটা তরিকা পাওয়া গেলো আপনাদের অনেক করছে যদি মশাও কার শুরু হয়ে যাওয়ার এখন তো সেক্ষেত্রে মোশাই করতে হবে আর করোনার একটা একটা ওসিলা নাকি মোসাফা শুনছেন এগুলো ডাক্তার বোঝুক না আমরা ওখানে বুঝি অত গাড়ি নিয়ে যায় ভালো মজরুম থেকে দূরে থাকতে বললেন ওরা বায়াত খারাপ মৌখিক এটা নির্দেশনা পাওয়া গেল সবসময় হাতে হাতে বাদ করতে হবে না এটা বোঝা গেল মহিলাদের মহিলাদের বলতে আপনি কি আলা তো সাফে হনি হ্যাঁ আল্লাহ রসুল্লাহ আপনি কি আমার হাতে আমাদের হাতে হাতে মশা একু করে বায়াত করাবেন না তো না মায়া বললেন আমার রসুল যে কোনো মহিলার হাতে বাদ ব্যাত হাতে হাতে বায়াত করেন যদি কেউ বলে তার মধ্যে বড় মিথ্যা বাদে আর কিছু নাই ওদের কি বায়াত হবে মৌখিক বায়াত হবে এমন কি বললেন একজন যদি বায়াত উচ্চারণ করে একসনের পক্ষ থেকে ওটা হবে এটা তৈরিকে পাওয়া গেল এমনি করে প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রসুলের কাজগুলো আমাদের অনুসরণীয় প্রশ্ন হল যে আল্লাহ রসুল আমাদের সার্বিক জীবনের অনুসরণীয় ব্যক্তিত্ব রাষ্ট্রীয় জীবনে ব্যবসায়িক জীবনে সর্বক্ষেত্রে আপনি ব্যবসায় নেমেছেন মানে গার্সানা ফালে না যে প্রতারণা করলেও সে আমাদের মুসলমানদের দলভুক্তই নয় যে মাপে কম বেশি দিল ফবাইল মোতফিন আল্লাদিন আল্লাহম আজাদস্তা ফোন যে ব্যবসা কম বেশি করে দেওয়ার সময় কম দেয় নেওয়ার সময় বেশি নেয় তার জন্য বয়েল জাহান্নাম নির্ধারিত তাহলে কি হলো এই ব্যবসার মতন বিষয়েও আল্লাহ রসুল আমাদের হৃদয়াত দিয়েছেন পায়খানা পেশা কীভাবে করবেন কাপড়ে তো খেপে গেলে এই সালমান ফারেসি তোমার কী রসুল পায়খানা পেশা পর্যন্ত শেখায় ইয়ে তো সবাই পারে তো না আমার রসুল বলেছেন পায়খানা পেশা করার সময় পূর্বমুখী পশ্চিমমুখী হওয়া যাবে না আরও বলেছেন তোমরা যখন ইয়ে নেবা কুলুক নিবা বেজোড় নিবা আর হাড্ডি নিবা না আর কি কয়লা নিব না কারণ এটা তোমাদের ভাই জিনের খাদ্য এই ছোট্ট একটা ব্যাপারও পর্যন্ত আল্লাহ রসল্ল হেদায়ত আছে এজন্য আমরা বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম শুধু সালাদ শাম শেখানোর জন্য আসেনি ঠিক একইভাবে আপনারা মনে রাখবেন আহলাদেশ আন্দোলন ইজ দ্য কমপ্লিট কোড অফ মুভমেন্ট মানুষের সার্বিক জীবন সম্পর্কে কথা বলে আর এই জন্য অন্য জেল খাটা লাগে না আমাদের জেল লাগে এখন বুঝতে কেন আমাদেরকে জেলে ঢুকিয়ে চাপ দিয়ে চেষ্টা করা মুক্তি পেয়ে দেওয়া আমি জবাব দিয়েছিলাম জিন্দগি ভরে জেলে থাকবো কিন্তু আদর্শচ্যুত হতে পারবো না এটা জেলেখানে বসি বলা বগুড়া কারাগারে যিনি আমার কাছে কথাটা শুনিয়ে গেলেন আলহামদুলিল্লাহ যে তিনি এখন আমাদের থেকে পৃথক হয়ে গেছেন বেঁচে গেছে নাহলে এখানে তিনি আজকে নেতৃত্ব দিতেন আর আমি জন্য কারা দণ্ডে ভোগ করবো বলি গেলেন আমি তার দেড় মাস পর বেরিয়ে আসছি যদি কথা হলে তার দেড় মাস পর বেরিয়ে আসছে লাভ হলো কি আল্লাহ তো আমাদের আকিদে রাখে যাচাই করল সে জেলের ভয়ে আদর্শচ্যুত হয় কি না আমরা নাই আপনাদেরকেও বলছি যে কোনো বিপদে আপদে আদর্শচ্যুত হবেন না কোনো লোভে পড়ে আদর্শচ্যুত হবেন না আর মনে রাখবেন একবার আদর্শচ্যুত হলে সেখান থেকে নিরানব্বই পার্সেন্ট লোককে বেরিয়ে আসতে পারে না কারণ শয়তান তাকে ধরে রাখে ওখানে ওখানে তো বেরিয়ে দেয় না আমাদের সংগঠনে যে কয়েকজন আদর্শচ্যুত হয়েছে কেউ ব্যাক করেনি একজন করেছে ওই যে আমার ড্যান পাশে বসে আছে দিনাজপুর পশ্চিমের সভাপতি সাবেক বিলাল সাবধান এই চোখ ফাঁকি দেওয়া যাবে না নড়াচড়া করো উঠে দাঁড়াও একদম স্ট্যান্ড আপ এই বেলা না ওই বিলাল পিছনে আর কোন বিলাল আছে ভোট হবে না আমার সামনে থাকলে আমার দূরীত টের পাবে নাকি আদর্শচ্যুত না হলে যে আল্লাহ মদত করে গায়ে মদত তার ডাইরেক্ট প্রমাণ আমি দাঁড়িয়ে আছে এখানে আর আদর্শচ্যুত হতে বলে তারা আসলে লাভবান হয় না তারও প্রমাণ আপনাদের আশপাশেই আছে পোস্টার ছাপা হয়েছে অমুক জায়গা আপনি এমপি হবেন পোস্টার নিজে দেখছি আমি এমপি পদ বিক্রি হয়েছে এত টাকা দেন এমপি পদ উড্র করব এই যে ব্যসা কেনা চলে যে যে কত নিকৃষ্ট নোংরা জিনিস যাদের লক্ষ্য দুটা চেয়ার পাওয়া জাতীয় সংসদে আমরা তাদের সাথে নই ওই দুটো চেয়ার পেলে আমাদের দিন হয় আমরা তাদের সাথে নই আপনাদের পছন্দ হলে আমাদের সঙ্গে থাকবেন চলে যাবেন চেয়ারের লোভে কিছুই যায় না কিন্তু আন্দোলন মানুষের সার্বিক জীবন পরিবর্তন করবে এটা সমাজ বিপ্লবের আন্দোলন সোশ্যাল রিভলিউশন হবে শুধু সরকার পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন হবে ইনশাল্লাহ মনে থাকবে আপনার পরিবার পরিবর্তন হবে জাতীয় সংকট পরিবর্তন করার আগে পরিবার ঠিক করেন কু কুম না তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্ন আগুন থেকে বাঁচাও এর পর অনেক সময় জাহান্ন আগুন থেকে বাঁচানো যে পরিবারকে নিজে ঠিক করা যায় না তাই না ছেলে তো করা যাবে না এজন্য সবসময় আল্লাহর রহমত কামনা করতে হয় সবসময় আল্লাহর রহমত কামনা করতে হবে রব্বানা بولن ربنا هب لنا من ازواجنا وزرياتنا قرة عيون وجعلنا للمتقين اماما أمور بن عبد الله بولت الله اجعل اللهم اجعل لي من ائمه المتقين الله تمي يعنى متقيد الامام بنا متقيد بنا ওমর ফারুক মৃত্যুর সময় পাগলের মতো পাঁচ হারি করছেন কী করবো কী করবো আমি আমার পরে কাকে আমির করে যাব কাকে খলিফা করে যাব পাগলের মতো ছুটছেন ইবন আব্বাস বলছেন হে খলিফা আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন ডাক্তার ডেকে নিয়ে আসি র্যাম আমার ডাক্তার আনতে হবে আমি কী করব তো তাই তুমি আমার পরামর্শ দাও আমার পরে কাকে খলিফা করো পাগল হয়ে গেছে খেলাফতের পরবর্তী আমিরের পরবর্তী আমির নির্ধারণ করা যে কত কঠিন ব্যাপার এটা তিনি বুঝেন যিনি এমারতের দায়িত্ব পালন করেছেন এটা গণভোটে হয় না বর্তমান পাগল বিশ্ব পাগল বিধান তারি করেছে গণভোটে নেতা নির্বাচন করা সব জনগণ কি নেতা চিনে নাকি কে কিরকম জনগণ কি করেছেন চিনবে স্টেট ইউনিয়ন অফ ইউনিয়ন ভাষণে ওবামা একশো নয় বছরের এক বুড়ি যাকে তার নাতি ঝুড়িতে করে মাথা করে এনে ভোট দেওয়াইছে তার প্রশংসা করে তিনি ভাষণে তিনি বললেন দেখো আমাকে মানুষ কত ভালোবাসে একসাথে নয় বছরের বুড়ি ঝুড়িতে উঠিয়েছে আমাকে ভোট দিয়েছে বলে জালে ওই নয় বছরের বুড়ি তার নিজের এখন বলতে পারে না সে আসছে প্রেসিডেন্ট কে হবে তিরিশ কোটি মানুষের নেতা কে হবে তাকে ভোট দেওয়ার জন্য এটা স্যার ধোকাবাজি না ইসলাম বলে দিয়েছে অত সহজ দয় নেতা নির্বাচন করা নেতা নির্বাচন প্রথম হক হলো আমিরের নিজের তারপরে কে হবে এটা তার দায়িত্ব কারণ তিনি ভালো জানেন আমার কর্মীদের মধ্যে কে সবচেয়ে বেশি যোগ্য ঠিক না এতদিন ধরে আমার সঙ্গে কাজ করছে কারা আমি চিনি না প্রথম হক আমার যদি আমি না পারি ওমরের নির্বাচন ছিল উম্মত শ্রেষ্ঠ ব্যক্তি কারা দশজন না আশারের মোবাসারা যারা জীবদ্দশার জানড় সুসংবাদ পেয়েছে সে দশজনের মধ্যে উনি ছজনকে বাছাই করে দিলেন চিন্তা করতে পারেন এই সদনের কার কি ভালো মন্ত্র উনি সব বললেন ইবিনব্বাসের সাথে তারপরে বললেন দেখো আব্বাস এই উম্মতের নেতৃত্বের জন্য এমন একজন লোক প্রয়োজন যিনি দয়াশীল হবেন কিন্তু একেবারে উদার হবেন না যিনি কঠোর হবেন কিন্তু কৃপণ হবেন না যিনি সৎসাহসী হবেন কিন্তু কোন অবস্থায় এমন দুঃসাহস তিনি দেখাবেন না যাতে মতের উপরে চূড়ান্ত ক্ষতি নেমে আসে তিনি ধৈর্যশীল হবেন কিন্তু আল্লাহর বিধান মানার ক্ষেত্রে কোনোরকম আপোষ করবেন না তো একটা লোকের মধ্যে সব রকম গুণ পাওয়া কি যায় সবসময় পাওয়া যায় না সমস্যা না সেরকম লোক উনি খুঁজে পাচ্ছেন না সে যে ছজনকে দিলেন একটা বোর্ড করে আর নিজের ছেলে আবদুল্লাকে বলে আব্দুল্লাহ তুমি থাকবা মধ্যস্থতাকারী হিসাবে এ যদি ছয়জন যদি তিন তিনে ভাগ হয়ে যায় তো তুমি মাঝখানে থেকে তুমি যাকে যে পক্ষে সিদ্ধান্ত দেওয়া সেই পক্ষের একজনকে বাসায় করে তুমি নেতৃত্ব নির্বাচন করবা কিন্তু তুমি নিজে নেতা হওয়া না তারপর উনি মারা গেলেন ঠিক সেইভাবে বলে দেন তিন দিনের মধ্যে ফেসলা করতে হবে এই ছজনকে ঘর ভিতরে ঢুকিয়ে দেওয়া দিয়ে বাইরে তালাতে দেবা যে পঞ্চাশ জন লোক নিয়ে বাইরে বসে থাকবা কেউ যেন ডিস্টার্ব করতে না ওই সহজন যখন একমাত না হবে তখন কেউ বেরোতে পারবে না কারণ ওমর জানতেন যে নেতৃত্ব না থাকলে সমাজ চলবে না নেতৃত্ব ছাড়া নাবিক ছাড়া যখন নৌকা চলে না আমির ছাড়া সশৃঙ্খল ইসলামী সংগঠন চলতে পারে না সে কারণ আমির নির্বাচন হওয়ার আগ পর্যন্ত দরজা খোলা হবে না বন্ধুকেরা মধ্যে তার আগে হয়ে গেল ওই আলহামদুলিল্লাহ মর যদি ইমরত বায়াত সব হয়ে গেল কিন্তু এই যে কঠোর নির্দেশনা আর সেই কারণে যে নিজের ছেলেকে নিয়ে মধ্যস্থতা করেল তো আরও ছেলে ছিল কিন্তু কাউকে নেই আবদুল্লাহ নৌমার উমরকে কারণ আবদুল্লাহ নুমর সেই ব্যক্তি যিনি দোয়া করেছেন আল্লাহ আল্লিম তাকিম আল্লাহ তুমি আমাকে মত ইমামদের মধ্যে অন্তর্ভুক্ত করো ঠিক ওইভাবে হাসান সম্পর্কে আল্লাহ বলছেন এটি আমার বেটা এর দ্বারা মুসলমানদের দুটা বড় দলের মধ্যে একসব সন্ধি হয়ে যাবে তখন ছোট্ট হাসান বাচ্চা ঠিকই ভবিষ্যতে তাই হয়েছে এবং আলীর মধ্যে দ্বন্দ্ব নির্বাসনের দুই দিকে বিশাল দুই দল মারমুখী হাসান বললেন ঠিক আছে আমি খলিফা হব না মোয়াবি খলিফা হব শেষ এই যে দূরদর্শিতা এই যে জ্ঞান এই যে প্রজ্ঞা গণভোটে হয় না এটা হয় নির্দিষ্ট কিছু মানুষের মাধ্যমে হয় আপনি ডাইরেক্ট আপনার নাম বলে দেবেন আন্দোলনে কয়েকজন দূরদর্শী ব্যক্তির নাম বলে যাবেন তাদের মধ্যে মসজিদ সুরা একজনকে নিবি মসজিদুল সুরার বাইরে কারোরই ক্ষমতা নেই এই বিষয়ে কোনো কথা বলার সবাই খেলে মেনে নিবে মদিনায় নেতা নির্বাচন হয়েছিল খলিফা নির্বাচন হয়েছিল ইসলামী বিশ্ব সর্বত্র কি হয়েছিল তখন সব বিশ লক্ষ মানুষ মুসলমান ছিল সেই সময় যখন আল্লাহ মৃত্যুবরণ করেন বিদায় হজর দিন পরে এক লক্ষ চল্লিশ হাজার মুসলমান ছিল হজর মজা নেই তাহলে সবার তো সমর্থন নেওয়া হয়নি যে খলিফা হবে অবকার কি খলিফা হবে ওমর কি হবে ওসমান কি আলী সমস্ত মুসলিম উম্মার ভোট নেওয়া হয় নাই এটাই হলো ইসলামের নেতৃত্বে নির্বাচনের সুষ্ঠু এবং সুন্দরতম ব্যবস্থা যার ফলে ইতিহাসের শ্রেষ্ঠ চারজন নেতাকে মানুষ পেয়েছে যাদের তুলনায় কোনো নেতা আজ পর্যন্ত পৃথিবীতে আসেনি আর আসবেও না মনে রেখে দিন খোলাফা রাহদিনের তুলনায় আমি প্রসঙ্গে বলছিলাম একটাই রসুল হোজু হোম নাহকুম আনহো ফান্তাহ এটা নিয়ে প্রশংসা করে ভারতের বিখ্যাত হানাফিন মনীষী আল্লামা আবুল হাসান আলী নদবী তিনি বলছেন দেখো হিন্দুস্তানের আহলাদিস আন্দোলনের মূল বিষয় ছিল চারটা এক তৌহিদ এদের মধ্যে শির্কের কোনো সংমিশ্র নাই দুই এর সুন্নার এদের সবাই সুন্নতের অনুসরণ করে এদের দায় দেখলে বোঝা যায় এদের কাপড় সাপড় দেখলে বোঝা যায় বিলাসীতে এদের মধ্যে নাই এর সুন্নার তিন হম হ্যাঁ জেহাদি জাজবা এদের কাজে কোনো অলসতা নেই সবার আগে দৃষ্টিপূর্ণ মোবাইলও করে এদের নেকির কাজে জিহাদি জজবা এই একটা অন্যায় করছে দিনন্দিন বলে দিল ও পরে দেয় এখন বললে একটা বেরোবে পরে বলবা না পরে বললে আসে বলাই হবে না কারণ ওই পরিবেশ আর আসবে না এই জন্য আমি দিনন্দিন বলি দেখেন না বলব পরে বলছি লাভ থাকি কিচ্ছু হবে না লা তাকুল ইন্নি ফায়রুন হাজা গাদান আল্লাহ পাক তার রসুলকে নির্দেশ দিচ্ছেন তুই একথা বলো না যে কাজটা আমি কালকে করবো ইনশাল্লাহ ছাড়া আল্লাহ রসুল কি বলে না আমিও কর্মীদেরকে বলি কালকে করবো যে বলবে বুঝে ও কাজই করবে না আমি হোক সভাপতি হোক নির্দেশ দিলে আপনি বললেন ঠিক আছে বললেন তো আমার আজকে একটা সমস্যা কালকে করে দেবো তা বুঝতে পার করবেন শেষ আপনাদের মধ্যে এই চরিত্র তৈরি হয়ে যায় আমি দেখেছি অনেক জেলার সভাপতি আসেন নাই এবং আমাদের আমার এই মনোনীত তিনজন সভাপতি সেক্রেটারি সহ সভাপতি একটা দুটা জেলা টেস্ট জেল তারা আসেনি যারা বার্ষিক কর্মীর সম্মেলনে আসেনি তাদের এই সংগঠনের কর্মী থাকার অধিকার নাই কোনো অজুহাত চলবে না বাছাই করা কর্মী এটার সম্মেলন গড়ে সবাই রাস্তা আমরা বলি নেই বাসাইয়ের মধ্যে যারা আসেনি তারা বাসাই থেকে শেষ এদের নিয়ে কোনো টান প্রয়োজন নেই আর চার নম্বর আল্লাহ নিকটে বিনীত হওয়া কোনো বিপদে আবাদে পড়লেই তারা কোনো সেরেক বেদাত করে না আল্লাহ কাছে কান্দে আল্লাহ তুমি আমাকে বিবাদ থেকে উদ্ধার করো এই যে চারটা গুণ এ দেশে আহ আন্দোলনের উনি কিন্তু হানাফি উনি নির্ধারণ করেছেন এই চারটা গুণ এদের মধ্যে আছে বলে সারা ভারতবর্ষের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করে ফেলেছে এই চারটা গুণ একত্রে তিনি শহীদানের সুরতে আত্মপ্রকাশ করেছে বলেছেন এখন তো শহীদান নাই এখন আমরা আছি এই চারটা গুণ আমাদের মধ্যে থাকতে হবে না প্রথম কি তৌহি দুই নম্বর ইত্তবা সুল্লাহ তিন নম্বর জিহাদি জজবা চার নম্বর এনাবত এল আল্লাহ আল্লাহর প্রতি রুজু হওয়া সব কাজে আপনার সন্তানের অসুখ হয়েছে নিশ্চয়ই ডাক্তারের কাছে দৌড়াবেন তার আগে মনে রাখছি ওয়েজা মারেজ তো ইব্রাহিম বলছেন আমি যখন রোগী হয়ে যাই অসুখে পড়ি আল্লাহ আমাকে সেফা দান করেন এ একটা মাথায় রাখবেন দাওয়া তো লাগবেই কিন্তু দোয়া সবার উপরে দোয়ায় তগির পরিবর্তন হয়ে যায় এটা হালে সে চরিত্র থাকবে এই প্রতিটি কাজে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করা তাহলে এই যে চারটে গুণ আমাদের বিষয়ে আমাদের বিরোধী মনীষী বলে যারা খ্যাত তারা যে ডিটেক্ট করেছেন এই চারটা গুণ আমাদের মধ্যে আছে বলেই কিন্তু তিনি তার আমলে এটা বলেছিলেন তিনি মারা গেলেন তো মাত্র কয়েক বছর আগে আজকের বাংলাদেশ যেন দেখে যে আহলাদিস আন্দোলনের কর্মী এবং আহলাদেশ সংঘের কর্মী যারা তাদের মধ্যে এই চারটে গুণ আমরা দেখতে পাচ্ছি তাহলে সেদিন যেমন সারা উপমহাদেশে আহলাদিস আন্দোলনের বিজয়ে গাথা রচিত হয়েছিল আজকেও আমরা মরে যাব। কিন্তু পক্ষের বিপক্ষে সবার জবাব দিয়ে বেরিয়ে আসবে যে হ্যাঁ এরা আন্দোলন করেছে দুনিয়ায় কিছুই এরা চায়নি সেরে আখারাত চেয়েছে এবং তার বিনিময়ে বহু মানুষের চারিত্রিক পরিবর্তন করে ফেলে দিয়ে তারা চলে গেছে যেটা কোনো তন্ত্র মন্ত্রী দিয়ে নাই যেটা লাঠি হয় নাই মার্শাল্লা দিয়ে হয় নাই জেল হয় নাই অথচ এমনিতেই তারা শুদ্ধ হয়ে গেছে এটা তো আগামীতে মানুষ বলে আমরা কর্মীদের কাছে সেটাই আশা করব। রাজি আছেন নিজেকে নিজের পরিবারকে পরিবর্তন করতে রাজি আছেন যেটা বাধ্য ওটা আল্লাহর কাছে আমার ছেড়ে আমার কথা শুনতে না কি করবো ওটা কোনো ব্যাপারই নয় এটা একটা খদ্দা আমার কাছে খেয়াল করবেন সুখী হওয়ার উপায় আছে না একটা খদ্দা সেখানে কি বলেছিলাম বলতে পারেন কেউ দুইটা ওষুধ বলেছি আমি এক তকদির তকল তকদিরে বিশ্বাস করবেন আল্লাহ পরে ভরসা করবেন তকদির থাকলে ওটা হবেই যদি আপনি দোয়া করেন কাজ দেবে না তবে দোয়া পরে ফলে ওটা পরিবর্তন হয়েও যেতে পারে এটা মনে রাখবেন আর আল্লাহ পরে ভরসা করে কাজ করবেন আল্লাহ আপনার দায়িত্ব নেবেন আপনি ওষুধ অবশ্যই খাবেন ওষুধের উপরে ভরসা করবেন না ভরসা হবে আল্লাহর উপরে মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আপনি সুখী থাকবেন এই করোনা হয়েছে করোনা নিয়েও এত দুশ্চিন্তা লকডাউন তো লকডাউন আমাদের নেতারা পর্যন্ত ঘটতে পেরে না কিন্তু না আমরা মাস্ক পরব ঠিকই আছে এটা হলো ওষুধ কিন্তু পরেও আল্লাহর হুকুম হলে মাস্কের ভিতর দিয়ে পড়বে ঠেকার তো কেউ তাই না এটাই আপনাদের কাছে আমার এই ছোট্ট দর্শের মূল বিষয়বস্তু কিন্তু এটাই তহিদের সাথে শিরকের আপোষ নাই আর সিরক কাল ফিল উদু তহুদের সঙ্গে শিরক মিশালে উজু করার পরে বায়ুনেসর হলে কি উজু থাকে তহুদের সঙ্গে শিরক মিশলে তহিদ থাকে না তাহলে যে তভিদ হবে কঠোর তহিদ কোন অবস্থাতেই কেউ আমাদের কাছ থেকে পূজা পাবে না আমাদের উন্নত মস্তক কোনো কবরে অবনত হবে না কোন মূর্তির সামনে অবনত হবে না মানুষের বানওয়ট যতগুলো দেখছেন দেশে এমনকি মাদ্রাসায় পর্যন্ত মূর্তি স্থাপনের আইন পাশ সমস্ত আইনের মানুষের আইনে কোন তিন বছর মূল্য আমরা দেই না আল্লাহর আইনের বিরোধী যত আইন সমস্ত আইন হয়ে যাবে আল্লাহর জমিনে কোন আইন চলবে না আল্লাহ ছাড়া দেশের একটা জীবন থাকতে করে তোমার আইন মানবো না আমরা জোরগের চাপে যাও যাও ঠাকুর পড়ি ওখানে সারা পেশাব করবে কোথায় মাথা কাকে পেশাব করবে এখানে করবে আমরাও তো ধরি মেঝে সাপ করতে যাবো না কোনো দিন জোর ক্ষমতা যে জোরকে মানুষ বসাবে বসাও গে ওগুলোর মধ্যে ওরা নেই মুসলমানদের আকিদার উপরে হামলা করে কোনদিন কেউ টেকে থাকতে পারেনি এ আজও টেকে থাকতে পারবে না মুসলমানের একটা দোয়া তোমরা হাজার বোমার যে গুরুত্বপূর্ণ মনে রেখে দিও তাস্কান চুক্তি হচ্ছে

طرف سے فرشتہ اگیا تمہارے بوم کو ساو لے گیا۔ سبحان اللہ تو কোন জাতির বিরুদ্ধে যুদ্ধ করছ যারা খাওয়া শুরুতে بسم বলে খাওয়া শেষে الحمدللہ বলে মরার ছায়ে বলি ইননা বলে সেই আল্লাহর ফ্রেস্তা এসে গোমা সব নিয়ে চলে গেছে سبحان اللہ লাল বড় শাস্তি হতভাগা বলে বলে কি হ্যাঁ আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ ফ্রেস্তায় যথেষ্ট দুনিয়ার সমস্ত গোমা টোমা আমাদের কোনো প্রয়োজন হয় না বলুন الحمدللہ سبحان اللہ আকীদা মজবুত করুন দৃঢ় থাকুন সুন্নতের পাবন থাকুন প্রতি বিষয়ে আল্লাহ তকল করুন যে কোনো বিপদে আপনি সালাতে নিরত হন আল্লাহ আল্লাহ আমি বিপদে পড়ে গেছি তুমি সব তুমি ব্যবস্থা করে দাও কিভাবে আসবে আপনি বলতে পারবেন না আর জিহাদি জাজবা থাকবে কোনো আপোষ নাই জেলে জানার যেখানে যান মৃত্যু সময় পর্যন্ত সাইদে প্রখ্যাত তাবি তাকে জবাই করা হচ্ছে স্বয়ং কষাই বলি খ্যাত ঝাঁঝা পানি সব তখনও তিনি বলছেন নুপুরকে ফেলেছে তরবারে জবে করবে তখনও তিনি বলছেন হ্যা তো আল্লু ফাসম জুল্লাহ যে দেখি তোমরা আমাকে ফিরিয়ে যাবাই করো না করো সব আল্লাহর চেহারা আছে আপোষ করে নাই এরাই হলো আহলে আন্দোলনের জন্য আমাদের আদর্শ মানুষ হাদিস কোরআন খুললেই যাদের নাম আমাদের সামনে চলে আসে এই মানুষগুলো জীবনে কত নির্যাতন ভোগ করেছে তথাপি তারা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করে নাই আহলে আন্দোলন চলবে তার এই চারটি গুণের উপরে তাওহিদ ইত্তেবা' সুন্নাহ জিহাদি জাজবা নিয়ামত আল্লাহ পাক আমাদের সকল করি ভাইকে এই চারটে গুণ মেনে চলার তৌফিক দান করুন এবং এই সূরার হাসরের ছোট্ট আয়াত আমাতাকুমুর রাসূল ফখুজুহু আমনাহকুম আনহু খন্তহু এই আয়াতটা আমাদের সার্বিক জন্য মেনে চলে তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আকুলু কুলি হাযা আস্তাগফিরু লি ওয়া মুসলিমিন السلام عليكم ورحمه الله وبركاته